পটকা ফোটাতে নিষেধ করায় কটু কথা বলেছিল শিশু রহিম। সেই ঘটনার প্রতিশোধ নিতে শিশুটিকে অপহরণের পর হত্যা করে মরদেহ পুঁতে ফেলা হয় মাটির নিচে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের চান্দগাঁওয়ে। অপহরণের পাঁচ দিন পর মাটির নিচে থেকে রহিমের মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজটি গত 29 এপ্রিল দুপুরের, সেখানে দেখা যাচ্ছে আজম খান নামে এক যুবক 11 বছরের শিশু রহিমকে পটকা কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। পরে শিশুটিকে পশ্চিমমোহর এলাকায় নির্মাণাধীন ভবনে আটকে রেখে পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে রাতেই গাছের বাটাম দিয়ে মাথায় আঘাত করে রহিমকে হত্যার পর মরদেহ মাটির নিচে পুঁতে ফেলা হয়। বুধবার রাতে ঘটনার সাথে জড়িত আজম ও হৃদয়কে আটকের পর মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। যখন বাচ্চাটা ওখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, একটা পর্যায়ে বাচ্চার মাথায় এসে বাড়ি দিছে। পরবর্তীতে সে ধারণা করছে যে এই বাচ্চা যদি এখান থেকে ছেড়ে দেই, মা বাবার কাছে যে সে আমার কথা বলে দিবে, এবং এই ভয়ে সে বাচ্চাকে মেরে ফেলে, মেরে লাশ মাটিতে পুঁতে ফেলে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। আমাদেরকে সঠিক তথ্য যদি দিত, আমরা মুক্তিপণ দিয়ে হলেও আমাদের বাগিনাকে রক্ষা করতাম, কিন্তু সে সময়টুকু দেয় নাই বা এ নিয়ে যাওয়ার পর পরে একে হত্যা করে। আমরা চাই না আর কোনো মেয়ের বুক খালি হোক এরকম। এ যদি ফাঁসি হয়, আরও যারা অপহরণ করতেছে এরা ভয়ে হয়তো এটা আর করবে না। শিশু রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।